আসসালামু আলাইকুম বিডি জব আপনাদের স্বাগতম জানাচ্ছি তো সরকারিভাবে সৌদি আরবে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি এইখানে আপনারা যারা বিদেশে চাকরি করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা কী কী শিক্ষাগত যোগ্যতা হলে সরকারিভাবে সম্পূর্ণ সরকারিভাবে আপনারা সৌদি আরবে চাকরি নিতে পারবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব ঠিক আছে তো ভিডিওটি দোষ সহকারে দেখবেন তো এটা দেখেন সরকারিভাবে আপনার সৌদি আরবে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়োগ আপনার এখানে দেখেন বাংলাদেশ ওভারব্রিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ঠিক আছে বোয়েস এল আপনার এখানে সরকার সরকারিভাবে সৌদি আরবে ডিপ্লোমা বিএসসি ইঞ্জিনিয়ারিং নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনার এটা প্রকাশ করে ছয় জানুয়ারি দু তারিখে আপনাদের এখানে যেই সকল পদে নিয়োগ করা হবে প্রথম হচ্ছে সার্ভিস টেকনিশিয়ান সার্ভিস টেকনিশিয়ানের মধ্যে দশজন নেওয়া হবে ডিপ্লোমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং এখানে আপনার মাসিক বেতনটা হবে তিন হাজার থেকে পঁয়তাল্লিশশো সৌদি রিয়াল আছে অনেক কিন্তু তারপর দুই নম্বর হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ার বা টেস্টিং অ্যান্ড কমিশনিং ইঞ্জিনিয়ার যেটাকে বলে দশজন নেওয়া হবে এটাও আপনার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে আপনার বেতনটা হবে এখানে পাঁচ হাজার থেকে ছয় হাজার সৌদি রিয়াল ওকে চাকরির যোগ্যতা আমাদের এখানে দেওয়া দেওয়া আছে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে ওকে তারপর চাকরির শর্তবলীর মধ্যে চাকরির যোগদান বিমান কর্মী বহন করবে টাকা কোম্পানি বহন করবে চাকরির মেয়াদ আপনার দুই বছর সৌদি আরবে শ্রম আইন অনুযায়ী অন্যান্য শর্ত প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে দেশে ও সৌদি আরবে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে আবেদনটা কিভাবে করতে হবে এখানে আবেদনটা করতে হবে আপনাদের আগ্রহী পার্থ দশ এক দু হাজার বাইশ তারিখের মধ্যে গুগল লিঙ্ক এই যে এই যে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন এইটার মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে আপনারা অবশ্যই জীবন বিদ্যান্তটা অবশ্যই ইংরেজিতে থাকতে হবে ঠিক আছে একাডেমিক সনদ পাসপোর্টের স্ক্যান কপি অভিজ্ঞতা সনদ ইত্যাদি এই ফর্মে লিপিবদ্ধ করতে হবে ওকে আর আপনি চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন এই যে নাম্বার দেওয়া আছে তিনটা নাম্বার দেওয়া আছে টেলিফোন নাম্বার তারপর ঠিক আছে নাম্বার দেওয়া আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এখানে বিশেষ অর্থ হচ্ছে বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া এর কোনো এজেন্ট সাব এজেন্ট দালাল বা প্রতিনিধি নেই ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারিভাবে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে ওকে তো আশা করছি বুঝতে পারছেন এখানে কী রেসপন্সিবিলিটির মধ্যে দেখেন আপনারা এগুলো দেখে নেবেন সাইকোর্ডে ডাউনলোড করে ঠিক আছে এই লিঙ্ক থেকে আবেদন করতে হবে ঠিক আছে আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেন অ্যাপ্লাই লিঙ্ক হচ্ছে এটা এই থেকে আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা এইখান থেকে আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ